আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে একদল সাহাবী মুসলিম সৈন্য প্রেরণ করলেন মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা যেই মসজিদের দিকে আপনারা আমার কলিজার টুকরা নবী 17 মাস সিজদা করেছিলেন 17 মাস কিবলা করেছিলেন যেই মসজিদুল আকসার দিকে যেটা ছিল মুসলমানদের প্রথম কিবলা আজকে সেই মসজিদটা পর্যন্ত ইহুদিরা দখল করে নিয়ে গিয়েছে ঠিক কিনা বলেন এর চাইতে মুসলমানের কাছে লজ্জা এবং অপমানের আর কিছু হতে পারে না আজকে মুসলমান প্রথম কিবলাটুকু হারিয়েছেন অথচ সারা পৃথিবীর মুসলিম শক্তিগুলো মিলে প্রথম কিবলা মসজিদুল আকসাকে ইহুদিদের কাছ থেকে উদ্ধার করতে পারছেন না কিন্তু আমরা তো সেই মুসলমান আমাদের আখলাক আমাদের ইনসাফ মানুষের প্রতি ভালোবাসা দেখে ইহুদিরা সেই দিন এই কথা বিশ্বাস করেছিল মুসলমানদের মসজিদুল আকসার চাবি আমাদের হাতে মানায় না এই রাজ্য এই ক্ষমতা আমাদের হাতে মানায় না যে মুসলমানদের মাঝে এত ন্যায় পরায়ণতা এত ইনসাফ এত সাম্য এত মৈত্রী যে মুসলমানদের মাঝে আল্লাহ তাআলার এত ভয় মানুষের অধিকারের প্রতি এত ভয় নিশ্চয়ই সেই মুসলমানদের হাতেই কেবলমাত্র মসজিদুল আকসার ক্ষমতা মানায় ঠিক কিনা বলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ সাহাবায়ে কেরামের বিশাল এক কাফেলা নিয়ে মসজিদুল আকসা দখল করার জন্য জেরুজালেমের দিকে চলে গেলেন জেরুজালেমের চতুর্পাশ মুসলমান ঘেরাও করলেন অবরোধ করলেন খালিদ ইবনে ওয়ালিদ ইহুদিদেরকে আহ্বান করছেন ও ইহুদিরা মদিনা থেকে আমাদেরকে আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমাদেরকে পাঠিয়েছেন মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য তোমাদের কবল থেকে তোমাদের হাত থেকে আমরা মুসলমান সৈনিক জেরুজালেম অবরোধ করেছি চতুর্দিক থেকে আমরা ঘিরে ফেলেছি তোমরা যদি আমাদের হাত থেকে এই মসজিদুল আকসা যদি আমাদের হাতে ফিরিয়ে না দাও আমাদের একজন মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোন মুসলিম সৈনিক আর মক্কায় ফিরে যাবে না আল্লাহু আকবার একজন মুসলিম সৈনিক আর মক্কায় ফিরে যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা মসজিদুল আকসাকে তোমাদের হাত থেকে মুক্ত করতে না পারব আমরা তো সেই দিনই মক্কায় ফিরে যাব যেদিন তোমাদের হাত থেকে আমাদের প্রথম কিবলা আমরা মুক্ত করতে পারব সুতরাং হয় আমাদের মসজিদ আমাদের কাছে ফিরিয়ে দাও আমাদের কিবলা প্রথম কিবলা আমাদের কাছে ফিরিয়ে দাও অথবা আমাদের সাথে লড়াই করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো আর এই কথাও মনে করো আমরা তোমাদের চতুর্পাশ অবরোধ করেছি অবরুদ্ধ করেছি মুসলিম সৈনিকদের হাত থেকে একটা ইহুদি খ্রিস্টান বাঁচতে পারবে না আল্লাহু আকবার শুধু এতটুকু ধমক মেরেছিলেন খালিদ ইবনে ওয়ালিদ ইহুদিরা গোয়েন্দা পাঠিয়েছে আসলে দেখো কি অবস্থা কি পরিস্থিতি গোয়েন্দারা এসে দেখলেন মুসলিম সৈনিকরা পুরো জেরুজালেম অবরোধ করেছে চতুর্দিকে মুসলমান সৈনিকরা পাহারা দিচ্ছেন সবার হাতে তরবারি সবার হাতে ডাল কেমন যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা পিপাসাত্ত হয়ে আছেন তারা শাহাদাত বরণ করার জন্য মনে হয় গরমের প্রচন্ড গরমের মধ্যে মানুষ পানির পিপাসায় যেমন করে পানি পেলে এক একজন মুসলিম সৈনিক তাদের জীবনটা আল্লাহর রাস্তায় কোরবানি করা দেওয়ার জন্য এমন পিপাসাত্ত হয়ে আছে আল্লাহু আকবার ইহুদি খ্রিস্টানদের কাছে গোয়েন্দারা রিপোর্ট করলো মুসলিম সৈনিকদের যে অবস্থা আমরা দেখতেছি খোদার কসম করে বলি আমরা যদি তাদের কাছে আত্মসমর্পণ না করি একজন ইহুদিও বাঁচতে পারবে না আল্লাহু আকবার ইহুদিদের বড় নেতা আসেন খালিদ ইবনে ওয়ালিদের কাছে এসে বললেন তোমাদের কাছে আমরা মসজিদুল আকসাকে হস্তান্তর করব
মসজিদুল আকসার চাবিও তোমাদের হাতে আমরা উঠিয়ে দিব, তোমাদের সাথে আমরা কোনো রক্তপাতে যেতে রাজি না, কোনো সংঘাতে যেতে রাজি না। আর যদি আমরা তোমাদের সাথে কোনো সংঘাতে জড়াই, রক্তপাতে জড়াই, অনিবার্য আমাদের ধ্বংস। আল্লাহু আকবার, আমাদের ধ্বংস অনিবার্য। সুতরাং তোমাদের সাথে আমরা কোনো যুদ্ধে রণাঙ্গনে অবতীর্ণ হতে চাই না। মসজিদুল আকসার চাবি আমরা তোমাদের হাতে ফিরিয়ে দিব, জেরুজালেমের ক্ষমতাও তোমাদের হাতে হস্তান্তর করব, কিন্তু তোমাদের কাছে নয়, তোমাদের কাছে নয়, তোমাদের যিনি খলিফা সেই খলিফাকে মক্কা থেকে এই জেরুজালেমে আসতে বলো, তার হাতে আমরা মসজিদুল আকসার চাবিটাকে উঠিয়ে দিব। আল্লাহু আকবার। এই কথা যখন বলা হলো, তার কাছে চিঠি পাঠানো হলো, আমিরুল মুমিনিন চিঠি পেয়ে মদিনা থেকে জেরুজালেমে রওনা করবেন। অনেক সাহাবীরা বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি একা একা জেরুজালেমে যাবেন না, সাথে করে কিছু সৈন্যবাহিনী নিয়ে যান। এটা ইহুদিদের চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে, আপনাকে শহীদ করে দেওয়ার জন্য হতে পারে। তারা মরুভূমির মধ্যে ওত পেতে থাকবে, অতর্কিত হামলা করে আমাদের আমিরুল মুমিনিনকে তারা হত্যা করতে চায়। হযরত ওমর বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও মুসলিম সৈনিকেরা শুনে রাখো, আমি ওমর, আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, ভরসা রাখছি। আমার মালিক যদি আমাকে নিরাপত্তা দেয়, পৃথিবীর কোন সুপার পাওয়ার আমার একটা পশম ছিড়তে পারবে না। এই ছিল ওমরের আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, আল্লাহ তাআলার প্রতি আস্থা। কি বিশ্বাস এবং আস্থা! ওমর বলে, আমি কাউকে নিব না, একা একাই যাব। মুসলমানদের খলিফা 12.5 লক্ষ মাইল, 12.5 লক্ষ বর্গ মাইলের খলিফা বাদশাহ, মদিনা থেকে মাত্র একজন গোলাম নিয়ে জেরুজালেমের দিকে ছুটছেন, তার সাথে কোনো প্রোটোকল নাই কি নাই? তার সাথে কোনো প্রোটোকল নাই, সেনাবাহিনী নাই, পুলিশ নাই, বিডিআর নাই, র‍্যাব নাই। মুসলমানদের খলিফা হযরত ওমর যাকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত রাস্তা পরিবর্তন করে ফেলে। আল্লাহু আকবার। ওমরের ভয়ে ইবলিস শয়তান পর্যন্ত রাস্তা পরিবর্তন করে, এই হচ্ছে মুসলমানদের খলিফা। আর বর্তমানে মুসলমানদের শাসকদেরকে দেখলে ইবলিস শয়তান বলে, আমার চাইতে তো তুই বড় শয়তান, ঠিক কিনা বলেন? আরো আমিরাতের খলিফাদেরকে, বাদশাদেরকে দেখলে বলে, তুই তো হচ্ছিস আমার বড় চাচা, বড় ইবলিস, তেল বিক্রি করা টাকা খায় আর 30-40টা করে বিবাহ করে। মুসলমানদের নারীদের তাদের হয় না, তারা ইহুদিদেরকে বিয়ে করে। আমেরিকায় যে খ্রিস্টানদের পর্যন্ত আজকে মুসলিম শাসকেরা বিবাহ করে, তারা ফুর্তি করার জন্য চলে যায় মালদ্বীপের সেই রিসোর্টগুলোতে। এক এক রাতে তারা হাজার হাজার, মিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে, প্রাইভেট বিমান নিয়ে চলে যায় তারা আমল ফুর্তি কথা করার জন্য। এই হচ্ছে বর্তমান মুসলমানদের শাসকদের অবস্থা। আর হযরত ওমর বলে, আমার কোনো প্রোটোকল দরকার নাই। প্রোটোকল কি দরকার ওমরে? ওমর তোমার গম চুরি করে না, তেল চুরি করে না, সম্পদ আত্মসাত করে না, কোন মানুষের প্রতি জুলুম করে না, অবিচার করে না। ওমরের তো আর প্রোটোকল দরকার নাই। ওমরের নিরাপত্তা দিবেন কি? জোরে বলেন কি? হযরত ওমরের নিরাপত্তা দিবেন আল্লাহ। ওমর বলে, আমার কোন নিরাপত্তার দরকার নাই, প্রোটোকলের দরকার নাই, আমি একাই যাব জেরুজালেমে। আল্লাহু আকবার। এবার ওমর তার গোলামকে নিয়ে একটা উটের মধ্যে সওয়ার হলেন। ওমর বসে আছেন, গোলাম উটের লাগাম টানতেছেন, উত্তপ্ত মরুভূমির ভিতরে উট চলতেছে,
কিছুদিন যাওয়ার পরে ওমর চিন্তা করলেন, এখন তো মরুভূমির ভিতরে, এখন তো প্রচন্ড রোদ, দুপুর বেলা মরুভূমির বালুগুলো একেবারে উত্তপ্ত গরম হয়ে আছে, আমি ওমর তো উটের পিঠে বসে আছি, খুব আরাম পাচ্ছি, কিন্তু আমার গোলাম মরুভূমির উটের বালুর মধ্যে হাঁটতেছে, প্রচন্ড গরম, প্রচন্ড গরম, নিশ্চয়ই আমার গোলামের কি হচ্ছে, জোরে বলেন, কষ্ট হচ্ছে। ওমর আমিরুল মুমিনীন মুসলমানদের খলিফা ওমর উট থেকে লাফ দিয়া মরুভূমির ভিতরে পড়ে গেলেন, বললেন, গোলাম তুমি উটের পিঠে ওঠো, আমি এবার লাগাম টানি। গোলাম বলে, আমিরুল মুমিনীন কি বলেন কি বলেন, আমি উটের পিঠে বসে থাকবো আর আপনি আমার খলিফা, এত বড় বাদশা, এত বড় প্রেসিডেন্ট, যে ওমরকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়, যে ওমরের নাম শুনলে মক্কার মদিনার বাচ্চাগুলো ভয়ে ঘুমায় যায়, মা বোনেরা বলতো ঘুমাও ঘুমাও, ওমর আসবে, ওমর আসবে, ওমরকে এমন ভয় পাইত। আমিরুল মুমিনীন আপনি কি বলেন, আমি উটের পিঠে বসবো আর আপনি উটের লাগাম টানবেন, এটা হতে পারে না। হযরত ওমর বলে, বেটা যা বলছি তা কর। ওমর তার গোলামকে উটের পিঠে উঠায় এবার নিজেই উটের লাগাম টানতেছে, নিজেই উটের লাগাম টানতেছে। ওমর উটের লাগাম টানতে টানতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাচ্ছে, ঘাম বের হচ্ছে, তার গোলাম তার দিকে তাকায় দেখে খলিফা উটের রশি টানতে টানতে তার শরীর দিয়ে ঘাম ঝরতেছে, ঘাম। গোলাম বলে, আমিরুল মুমিনীন বেয়াদবি মাফ করবেন, আপনি উটের পিঠে বসেন, আমি টানি কয় না, এখনো আমার শরীরে শক্তি আছে, যতক্ষণ পর্যন্ত আমার শরীর চলে ততক্ষণ পর্যন্ত আমি টানতেই থাকবো, তুমি আরাম করো, আল্লাহু আকবার। আবার কিছু দূর যাওয়ার পরে গোলাম লাফ দিয়ে নেমে বলে, আমিরুল মুমিনীন আপনি আমাকে অপরাধী বানাচ্ছেন, আপনার পায়ে ধরি, আপনি উটে বসেন, আমি লাগাম টানি। এবার ওমর উটের লাগাম উটের পিঠে উঠছেন, তার গোলাম উটের লাগাম টেনে টেনে জেরুজালেমের দিকে যাচ্ছেন, যেতে যেতে যখন একেবারে জেরুজালেমের কাছ পর্যন্ত পৌঁছে যাবেন, অনেকক্ষণ সময়ের মধ্যে, লম্বা অনেকক্ষণ সময়, তার গোলাম উটের রশি টানতেছেন, হযরত ওমর ভাবলেন এখন তো মনে হয় ওই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, তার যতই কষ্ট হোক সে তো আমাকে কখনো বলবে না, কারণ সে তো আমার গোলাম, গোলামের যত কষ্ট হয় মুখ ফুটে সহজে মালিককে মনিবকে বলতে চায় না, এটাই সাধারণ চিরাচরিত নিয়ম, ঠিক কিনা বলেন? হযরত ওমর বুঝতে পারলেন তার গোলাম ক্লান্ত হয়ে গেছে। আমিরুল মুমিনীন আবার উটের পিঠ থেকে নেমে গোলামকে বললেন, গোলাম উটের পিঠে বসো, দেখতেছি তোমার পা চলতেছে না, তুমি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছো। গোলাম বলে, আমিরুল মুমিনীন আর কয়েক মাইল পরেই তো জেরুজালেম, আপনি যদি উটের লাগাম টানেন আর আমি যদি উটের পিঠে বসে থাকি, জেরুজালেমের মানুষগুলো কি বলবে, জেরুজালেমের মানুষগুলো কি বলবে, বলবে দেখো দেখো তাদের বাদশাকে উটের পিঠে, তাদের বাদশাকে দিয়ে উটের লাগাম টানলে একজন সাধারণ গোলাম উটের পিঠে বসে আছে, আমাদের মান সম্মান তো থাকবে না, আপনার পায়ে ধরে আপনি আমাকে রিকোয়েস্ট করবেন না, আমি উটের লাগাম টানি। হযরত ওমর বলে, বেটা হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, ওমর তুমি খলিফা হওয়ার কারণে তুমি তোমার গোলামের প্রতি ইনসাফ করো নাই, সুবিচার করো নাই, তোমার ক্ষমতা থাকার কারণে তুমি তার উপর জুলুম করেছ, মরুভূমির ভিতরে উত্তপ্ত বালুর মধ্যে কেন তুমি তোমার গোলামকে এত বেশি উটের রশি টানাইলা হাঁটাইলা, বেটা আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে আমি ওর কি জবাব দিব, এটা হবে না, আমি যতটুকুন উটের লাগাম টানবো যতটুকুন বলবো তুমিও ঠিক ততটুকুন বলবে, উটের লাগাম টানবে সমান সমান,
এক চুল পরিমাণ বেশি তুমিও না আমিও না আল্লাহু আকবার এবার গোলাম উটের পিঠে বসে আছে আমিরুল মুমিনিন উটের রশি টেনে টেনে জেরুজালেমের দিকে যাচ্ছে জেরুজালেমের তার প্রান্তে পৌঁছে গেছে সাহাবায়ে কেরাম হযরত ওমর আমিরুল মুমিনিনকে অভ্যর্থনা দেওয়ার জন্য দাঁড়ায় আছে জেরুজালেমের মানুষগুলো জনগণগুলো রাস্তায় ছুটে আসছে মুসলমানদের খলিফাকে দেখার জন্য আল্লাহু আকবার জেরুজালেমের ইহুদিরা জিজ্ঞেস করে খালিদ ইবনুল ওয়ালিদ আব্দুর রহমান ইবনে আউফ ওই যে উটের পিঠে বসে আছে সে কি তোমাদের বাদশা সে কি তোমাদের খলিফা ওমর খালিদ ইবনুল ওয়ালিদ বলে না ভাই না উটের পিঠে যিনি বসে আছেন সে আমাদের বাদশা না সে হচ্ছেন বাদশার গোলাম আর উটের লাগাম যিনি টানতেছেন সে হচ্ছেন মুসলমানদের খলিফা হযরতে ইহুদিদের বড় আলেম তাদের পাদ্রি তাদের নেতা বলে মুসলমানদের খলিফা একজন সাধারণ গোলামকে উটের পিঠে বসিয়ে এই প্রচন্ড বালুর মধ্যে গরমের মধ্যে মরুভূমির মধ্যে উটের লাগাম টেনে জেরুজালেমে যে খলিফা ঢুকতে পারে বাইতুল মুকদ্দাসের চাবি ক্ষমতা শুধু তার হাতেই মানায় আল্লাহু আকবার ইহুদিরা বাইতুল মুকদ্দাসের চাবি নিয়ে আসলেন হযরত ওমরকে ডেকে বললেন ও খলিফা ওমর এই বাইতুল মুকদ্দাসের চাবি আমাদের হাতে মানায় না আমরা মানুষের উপর জুলুম করে অত্যাচার করি মানুষকে আমরা ধোকা দেই মানুষকে ঠকাই মানুষের মনে কষ্ট দেই মানুষের প্রতি ইনসাফ করি না আর আপনি আপনার সাধারণ একটা গোলামকে উটের পিঠে বসিয়ে আপনি নিজে উটের লাগাম টেনে জেরুজালেমে প্রবেশ করলেন আপনার এই ইনসাফ দেখে আপনার গোলামের প্রতি ভালোবাসা দেখে তার প্রতি আপনি বিন্দু মাত্র জুলুম করেন নাই একজন গোলামের প্রতি যেহেতু আপনি বিন্দু মাত্র জুলুম করেন নাই এই জেরুজালেমের ক্ষমতাও যদি আপনার হাতে দিয়ে দেই আমাদের জনগণ কখনো আপনার দ্বারা অত্যাচারের শিকার হবে না ঠিক কিনা বলি হযরত ওমরের কাছে জেরুজালেমের ক্ষমতা বুঝিয়ে দেওয়া হলো বাইতুল মুকদ্দাসের চাবি পর্যন্ত বুঝিয়ে দেওয়া হলো আল্লাহু আকবার কোন যুদ্ধ নাই কোন রক্তপাত নাই কোন সংঘাত নাই বিনা যুদ্ধ বিনা যুদ্ধে বিনা রক্তপাতে বিনা সংঘাতে মুসলমান জেরুজালেম দখল করলেন মসজিদুল আকসাকে দখল করে নিলেন কিভাবে তারা দখল করতে পারলেন মুসলমানদের ন্যায় নীতি মুসলমানদের ইনসাফ মানুষের প্রতি মানুষের ইনসাফ মানুষের প্রতি মানুষের ভালোবাসা মুসলমান অন্য ধর্মাবলম্বীদের প্রতি মুসলমানদের হৃদ্রতা ভালোবাসার সম্পর্ক মুসলমান কখনো মুসলমানের উপর অত্যাচার তো করেই না অন্য ধর্মাবলম্বীদের উপর করে না ঠিক কিনা বলেন এই বিষয়টা যখন ইহুদিরা বুঝতে পারলেন আর দেরি করলেন না জেরুজালেমের ক্ষমতা ওমরের হাতে বুঝিয়ে দিলেন সুতরাং মুসলমান আজকে আমরা সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত এর একটি মাত্র কারণ হলো আমরা শান্তির ধর্ম ইসলাম থেকে দূরে সরে গিয়েছি আমরা নামে মুসলমান মুসলমানের মুসলমানিত্ব আমাদের মাঝে নাই সারা পৃথিবীর মুসলিম শাসকগুলো নামে মুসলমান মুসলমানের মুসলমানিত্ব নাই ট্রাম যদি মদ খায় এক বোতল মুসলিম শাসকরা মদ খায় ছয় বোতল ঠিক কিনা বলেন আজকে মুসলিম শাসকদের নীতি নৈতিকতা চরিত্র নাই এ কারণে ইহুদি খ্রিস্টানরাও এখন আর মুসলমানদের ভয় পায় না ইহুদি খ্রিস্টানরা মনে করে আগের সেই মুসলমান আর বাঘের বাচ্চা নাই এখনকার মুসলমান ছাগলের বাচ্চা হয়ে গেছে ঠিক কিনা বলেন সুতরাং আমাদের হারানো ইতিহাস ঐতিহ্য যদি ফিরিয়ে আনতে হয় মুসলমানদের ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম পরিপূর্ণ ইসলামের মধ্যে মুসলমান
মুসলমানদেরকে প্রবেশ করতে হবে ঠিক কিনা বলেন যে কথা আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো শয়তানের অনুসরণ করো না আমরা মুসলমান আজকে পরিপূর্ণ ইসলাম আমাদের মাঝে নাই ইসলামের ঘোড়ার ডিম বোঝে না একটা সূরা সহি করে পড়তে পারে না ইসলামের ন্যূনতম শিক্ষা জ্ঞান আজকে আমাদের মাঝে নাই কিন্তু আমরা মঞ্চে উঠা বড় বড় ফতোয়া মারি মানে কি মানে না বলে একে একে কোরআন শরীফ শিখে ফেলেছি কোরআন ডিম শিখেছেন বলে 24 বার খতম করছি 100 রাকাত নফল নামাজ পড়ি এগুলো ধোঁকাবাজি ছাড়া কিছুই নয় ঠিক কি না বলে আরে কুমিল্লার রসমালাই যেটা অরিজিনাল রসমালাই ওটার কোনো সাইনবোর্ড লাগে না কোনো অ্যাডভার্টাইজও লাগে না ভাঙ্গা একটা ঘরের মধ্যে 1300 টাকা কেজি রসমালাই বিক্রি হচ্ছে মানুষ প্রাডো গাড়ি নিয়ে মার্সিডিজ নিয়ে রসমালাই কিনে আনতেছে আর যেগুলো 6 নাম্বার রসমালাই দেখবেন সামনে গ্লাস করে থাই গ্লাস দিয়া ডেকোরেশন কইরা লেখা আছে মাতৃভান্ডারের 1 নাম্বার রসমালাই জিজ্ঞেস করলে বলে হুজুর আমাদের এখানে 1 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত রসমালাই আছে তার মানে 1 নাম্বার জিনিসের এক প্রাইস লাগে না মানুষ এমনি বুঝে ঠিক কি না বলেন আপনার কতটুকু ইসলামের জ্ঞান আছে এটা তো আপনার ভাষায় বোঝা যায় আপনার বক্তৃতায় বোঝা যায় আপনার অ্যাটিটিউডে বোঝা যায় আপনার কথাবার্তার মধ্যেই বোঝা যায় এক্সপ্রেস করার কোনো দরকার নাই ঠিক কি না বলেন সুতরাং ভাইরা আমরা সারা বিশ্বের মুসলমান বাংলাদেশের মুসলমানদেরকে আহ্বান করব কোরআন হাদিসের এলেম অর্জন করেন ইসলামকে জানেন ইসলামকে বুঝেন ইসলাম নিয়ে স্টাডি করেন ইসলামকে জানার চেষ্টা করেন মানার চেষ্টা করেন ইসলাম না জেনে না বুঝে ফতোয়া দেওয়া এটা মূর্খতার লক্ষণ ঠিক কি না বলেন ইসলাম জানতে হবে শান্তির ধর্ম ইসলাম মুক্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় শুধু মুসলমান নয় অমুসলিম বিধর্মীরাও সেই শান্তি লাভ করবে ঠিক কি না বলেন তাদের অধিকার ফিরে পাবে এ কারণে আমরা বলবো আসুন শান্তির ধর্ম ইসলামের ছায়া তলে চলে আসুন আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এই পৃথিবীর জমিনে একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হচ্ছে কি জোরে বলেন ইসলাম একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আল্লাহ তাআলা এই ইসলাম জানা ইসলাম বোঝা এই ইসলামকে আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুক বলি আমিন আল্লাহর দ্বীন ইসলাম মেনে যেন আমাদের জীবনকে আমরা পরিচালিত করতে পারি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক বলি আমিন এই মজমা এই মাহফিল কে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক ভরপুর কামিয়াবি দান করুক এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি ওয়া মা আলাইনা